কি অবস্থা আজকে যে তোমার সাথে দেখা হবে আমি কখনো কল্পনাই করিনি আচ্ছা আমি যে বিবাহিত এটা জানার পরে তুমি অত কথা বলো তারপর দেখা করতে আসলে তুমি কি ভয় করে না ভয় কি আছে আমার তো বিশ্বাসই হয় না তোমার যে বিয়ে হবে আমি এত করে বললাম প্রমাণ দিলাম আমার হাজবেন্ডের ছবি দেখাইলাম তারপরে তোমার বিশ্বাস হয় না আসলে শোনো ভালোবাসা আসলে ভালো যাকে ভালোবাসা হয় সেক্ষেত্রে বিবাহিত হইলে কি না হইলে তোমার বিয়ে দশটা হইলে কি তোমার ভালোবাসা আচ্ছা ঠিক আছে তুমি বসো আর এক মিনিট একটা আচ্ছা আচ্ছা তাহলে দেখো আমি বসতেছি আমি তো আসলাম আমার ছবি দেখছেন আপনি আমার ওয়াইফ আপনাকে বলার সত্ত্বেও আজকে আমার ওয়াইফ সাথে দেখা করতে আরে ভাই আমি তো আসলে বুঝি না আমি তো ভাবছি যে সে মিথ্যা কথা বলতেছে আমি তো বুঝি না যে আসলে উনি আসলে সত্যিকার অর্থে বিবাহিত মহিলা বিয়ের ছবি দেখাইলাম আমার হাজবেন্ড আছে ভিডিও কলে এটাও দেখাইলাম তারপরেও যদি বলো যে মিথ্যা কথা ভাই আসলে তো আমি তো কি করবা খুবই ভাল লাগে না ভাই আমি বুঝছি না ভাই আমি সব দে বলে গেছে ভাই বুঝছি না ভাই আমি মাফ করে দিন ভাই আমি আর জীবন আর দিতে পারতাম আমি ভাই জীবনে শিক্ষা হয়ে গেছে হ্যাঁ আমার আসে আমার আপা আমি আপা করে ডাকবো আমার ভাই তাও আমার কাছে বলো ভাই 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 সংসার আগুন লাগাই দে ও ভাই আরে ভাই গরি বউ দেখলি আরে ভাই বুঝছিস রে ভাই আরে ভাই বুঝছিস না বলছি তোদের মতো কুলাঙ্গর লাগে মানে সংসার গুলা ভাঙে বুঝছস সারাদিন কাজ কাম তো নাই ফোনে বইয়া খালি মানে সংসার ভাঙে না এতবার বলছো তোরে আমি বিবাহিত আমার সংসার আছে তারপর তুই কেন ডিস্টার্ব করস
घूरते जा।